একাদশ অধ্যায় যেটি শীর্ষক হচ্ছে ঠাকুরের তিন মন্ত্র আমি খুব কৃতজ্ঞ কয়েকজনের কাছে বিশেষ করে রায় রায়চৌধুরী গতদিন আমি বলেছিলাম আজকে সবাই সময় মতো এসেছেন এটা আমরা খুবই মানে আমি আমার অন্তরের কৃতজ্ঞতা আপনাদের জানাচ্ছি সময় মতো আসার জন্য এবং একশো জন ভর্তি হয়ে যাওয়ার আমাদের এখন আর কাউকে নিতে হবে না এটা একটা ভালো জিনিস বিগত দিন আমরা যে অংশটি পড়েছিলাম সেটি হচ্ছেই ঠাকুরের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের দর্শন এটি আমরা পড়ছিলাম সেখানে ছিল যে নন্দবসুর বাড়ি যাওয়ার পথে গিরিশচন্দ্র ঘোষকে ঠাকুর দেখলেন তিনি তার দাওয়ায় বসে আছেন নারায়ণ যিনি শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাচ্ছিলেন তিনি তাকে বলেন ইনি সেই চৈতন্য চরিতামৃত চৈতন্য চরিত রচনা করেছেন এবং ঠাকুর আগেই কিছুদিন আগে গিরিশের রচিত সেই চৈতন্য চরিত নাটক দেখেছিল এবং সেই চৈতন্য নাটক দেখে তার মনে হয়েছিল যে আসল নকল তিনি সব একই দেখলেন এরপরে শ্রীরামকৃষ্ণকে দেখে প্রথম দিকে গিরীশ ঘোষ কোনো রকম কোনো কোনোরকম তাকে কোন পাত্তাই দেননি যাকে বলা যায় ঠাকুর নমস্কার করলে তিনি প্রতি নমস্কার করেছিলেন ভদ্রতার খাতিরে এর বেশি কোনো রকম রিয়াকশন প্রতিক্রিয়া তিনি দেখাননি কিন্তু কিছুক্ষণ বাদে গিরিশবাবু ঠাকুরের সঙ্গে দেখা করতে বলরাম বসুর বাড়িতে এলেন এবং ঠাকুর তাকে বলেন বেশ লিখেছেন আমাদের কত আনন্দ দিলেন গিরিশবাবু উত্তরে বলেন মহাশয় আমার কথা বলবেন না আমি যেখানে বসি সেখানকার সাত আট মাটি অশুদ্ধ অপবিত্র হয়ে যায় ঠাকুর এমন সময় ভাবনমত্ত হয়ে গান গিয়েছিলেন আমি দুর্গা 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 বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী নাশিগ ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরাপান আদি বিনাশী নারী এসব পাতক না ভবি তিলক আমি ব্রহ্মপদ পেতে পারি আমি দুর্গা 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 বলে মা যদি মরি এই কথা শুনে গিরিশ ঘোষের খুব ভরসা হলো যে ঠাকুর তাকে কৃপা করেছেন তিনি আর যাই করুন না কেন তথাপি শ্রীরামকৃষ্ণের কৃপা তিনি পেয়েছেন এরপর থেকে ঠাকুর কোথায় কোথায় থাকতেন কোন কোন জায়গায় আসছেন এই খবর গিরিশ ঘোষ জোগাড় করতেন এবং গিরিশ ঘোষ একটু একটু করে তার সঙ্গে আরও গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণের আশ্বাস পেয়ে ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করলেন এবং তার জীবনের আমূল পরিবর্তন হয়ে গেল একদিন গিরিশ ঘোষ এবং তার দুই বন্ধু আর আরেকজন বন্ধু দুজনে সম্পূর্ণ মাতাল একেবারে পুরো মাতাল ডেড ড্রাঙ্ক এই অবস্থায় শ্রীরামকৃষ্ণের কাছে এলেন এবং গিরিশ ঘোষ ঠাকুরকে ধরে গান গাইলেন কোথায় তোমার রায় বিনোদিনী ঠাকুর পরে বলছিলেন যে গিরিশের কী বিশ্বাস আঁকড়ে পাওয়া যাওয়া আঁকড়ে পাওয়া যায় না এত গভীর বলছেন এই কথা বলতে গিয়ে মাস্টারমশাই বলছেন যে ভগবানের লীলা আমরা কিছুতেই বুঝতে পারি না আমাদের সাধারণ বুদ্ধিতে বুঝতে পারি না এর আগের দিন আমরা পুঁথিতে এই অংশটা একটা অংশ পড়েছি সেইখানে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বলতে গিয়ে আমাদের গিরিশ ঘোষ সম্পর্কে বলতে গিয়ে আমাদের পুথিকার বলছেন যে গিরিশ ঘোষ যখন বেড়াতে এলেন যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন সেদিনকে প্রথমে ভেবেছিলেন ঠাকুর ঠাকুর এসেছেন রামচন্দ্র দত্তের বাড়িতে এবং গিরীশ ঘোষ শুনলেন গিরিশ কেউ ফর্মাল আমন্ত্রণ করেনি কিন্তু গিরিশ ঘোষ ওই আমন্ত্রণ পেয়ে তিনি এসেছিলেন তিনি প্রথম দিকে আসতে চাননি সন্ধ্যা অবধি অপেক্ষা করে নাটকে থিয়েটারে চলে যান এবং থিয়েটারে যাওয়ার পর তার মন কিছুতেই যেন আর বস ছিল না তিনি থিয়েটার থেকে ছটার সময় রওনা দেন আমাদের রামচন্দ্র দত্তের বাড়িতে রাস্তার বাইরে রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্র এরা দুজন অপেক্ষা করছিলেন তারা দূর থেকে দেখেন অতিথিদের জন্য অপেক্ষা করছে তারা দেখেন দূর থেকে যে গিরিশচন্দ্র ঘোষ আসছেন মদ মাতাল এই ছিল গিরিশের পরিচয় সে শ্রীরামকৃষ্ণের কাছে আসবে এটা যেন কেউ ভেবে উঠতে পারেনি এবং সেই কারণেই বোধ আমাদের গিরিশচন্দ্র ঘোষ যখন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন এরা খুব বিস্মিত হয়েছিলেন বলছেন আমাদের মাস্টার বলতে গিয়ে বলছেন যে আমাদের স্ট্যান্ডার্ডই বা কতটুকু চলে আমরা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে আমাদের জগৎকে মাপ করার চেষ্টা করি দু চার পাতা লেখাপড়া শেখার পর আমরা মনে করি যে জগৎকে আমরা সবাই বুঝে ফেলেছি কিন্তু আমরা যে সবটা বুঝি না বুঝতে পারি না এটা আমরা সব সময় নিজেরাই বুঝে উঠতে পারি না পুত্র এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম এরপরের অংশ থেকে আমরা শুরু করব। রণদা প্রশ্ন করছেন মাস্টারমশাইকে আচ্ছা পরমহংস দেবের শেষটা কেমন হলো শ্রীমা বলছেন কাশীপুরে একটি বাগানে অসুস্থ হয়েছিলেন গলায় ক্যান্সার হয়েছিল খুব যন্ত্রণা পেতেন প্রায় এক বৎসর ছিলেন এইভাবে ভক্তেরা সব সেবা করত কিন্তু অত যন্ত্রণার ভেতরেও সর্বদা ভগবত প্রসঙ্গ অষ্টপ্রহর যতসব যত সব ভক্তরা ওরা সব ওরা সেবা করেছিলেন সবাইকে তিনি তরিয়ে দিয়ে গেলেন পুলিন জিজ্ঞাসা করছেন আচ্ছা মাস্টর স্বামীজি নাকি ঠাকুর চলে যাবার আগে স্বামীজিকে নাকি ঠাকুর চলে যাবার আগে শক্তি দিয়ে গেছিলেন শ্রীমা বললেন হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক তেমন নয় যাবার আগে অনেককে নিয়ে খালি ঘরে একা একা কথা কইতেন অন্তরঙ্গদের স্বামীজি আমাকে একদিন বললেন আপনি প্রতিজ্ঞা করুন আমাদের অন্য কারুর নিকট বলবেন না ঠাকুর আমাকে শক্তি দিয়াছেন এখন তিনিও নাই অর্থাৎ স্বামীজিও তখন বেছে নেই অনেকেই নাই তাই বলছি যখন তার শরীরটা খুব খারাপ আমরা সব নিচে ছিলাম তিনি সবাইকে ডাকলেন এই বলে তোরা সবাই আমার শরীরটা বড্ড খারাপ সকলেই তখন উপরে গেল মা মা কালী এই নাম উচ্চারণ করলেন ব্যাস অমনি নিস্তব্ধ সব তখন কাপ্তেনকে খবর দেওয়া হলো কাপ্তেন মানে কাপ্তেন উপাধ্যায় কাপ্তেনকে খবর দেওয়া হলো কলকাতায় তিনি যোগ জানতেন বুঝতে যদি পারেন কি অবস্থা শেষে বেলা তিনটে চারটের সময় সার্টিফাইড বা নিশ্চয় হল যে তিনি চলে গেছেন তিনি যে কি ছিলেন তার কি বলবো কি বা বুঝি তিনি ছিলেন দ্য হায়েস্ট ক্রাইটেরিয়ান অফ ট্রুথ সত্যের পাতর ভক্তরাও যারা আসতো রোগ দেখে কেউ কেউ পালাতল বলতো ইউ হিল আস বাট ইউ ক্যানট হিল দাই সেলফ নিজের ভালো করতে পারছো না আমাদের ভালো করবে কি করে কেউ বুঝতে পারি না অবতার লীলা তিনি শেখালেন অসুস্থ শরীর নিয়েও তাকে ডাকতে হয় অবতারলীলা বোঝা এই ক্ষুদ্র বুদ্ধিতে হয় না এক ছটাক বুদ্ধিতে কি করে হবে এটা হচ্ছে কথা অবতারের শেষ সময়ের কথা দুটি জায়গাতেই আছে অবতারের শেষ সময়ের কথা আপনারা খুঁজে পাবেন একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ পুঁথিতে তিনি ব্যাখ্যা করেছেন পুথিকার সেদিনকে ছিলেন পুথিকার দুটি ঘটনা খুব বিবিডলি ব্যাখ্যা করেছেন ইটার একটা আরেকটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি সালে যেভাবে ভক্তদের কৃপা করেছিলেন সেই ঘটনাটাও খুব বিভিটলি ব্যাখ্যা করেছেন খুব একবারে একবারে আমরা যেরকম ভাবে সাধারণত সিনেমা থিয়েটারে দেখে থাকি এ ব্যাপারটা ঠিক সেরকম নয় সিনেমা থিয়েটারে যেরকম দেখি যে ঠাকুর বলছেন এটা বলেছিলেন ঠাকুর গিরিশ তুমি আমার সম্বন্ধে কি মনে করো গিরিশ হা হাঁটু গেরে বলেছিলেন যে ব্যাস বাল্মীকি যা রিয়াত্তা করতে পারে না আমি তার কি করে করব এই বলে নাকি ঠাকুর গভীর ভাব সমাধিতে চলে গেছিলেন এবং ঘটনাটা মাস্টারমশাই এই এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে যেরকমভাবে সিনেমা থিয়েটারে ওরকম করে সেরকম নয় কিন্তু এবং এই সময় যখন রামকৃষ্ণদেব গভীর ভাব সমাধিতে মগ্ন তখন পুথিকার দুটো চাঁপা ফুল নিয়ে এসে ঠাকুর বুঝতে পারবেন না এই ভেবে ঠাকুরের পায়ে দুটো চাঁপা ফুল দিয়ে দিয়েছিলেন এবং সেই চাঁপা ফুল দিয়ে তিনি লুকিয়ে পড়েছিলেন ঠাকুর কিন্তু ভাব সমাধি থেকে বাহ্য অবস্থায় যখন ফিরে এলেন তখন প্রতিকারকে ডেকে তাকে মন্ত্র দেন ভগবানের লীলা আমরা ঠিক সেইভাবে বুঝতে পারিনি কি সহজ চলে যাওয়াটা কিন্তু তার আগে যে কথাটা বলা আছে সেটা আমাদের বোঝা উচিত বলতেন ভক্তরা কেউ কেউ যারা তাকে দেখতে আসতো তারা তার সেই খত দেখে পালিয়ে যেত এত বিচ্ছিরি অবস্থা হয়েছিল ঠাকুরের গলার খানটায় গত্ত হয়ে গেছিল আমাদের তিন চার বছরের জুনিয়র একজন সাধুর গলায় ক্যান্সার হয়েছিল তারা দুই ভাই সাধু ছোট ভাই আমাদের সঙ্গে সাধু হয়েছিলেন এবং বড় ভাই আরও দু তিন বছর বাদে জয়েন করেছিলেন আমাদের ইউনিভার্সিটি বিবেকানন্দ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন তার গলায় ক্যান্সার ধরা পড়েছিল তারপরে দীর্ঘদিন তিনি টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইতে ছিলেন তবে যখন আর কোনো কিছুই করা সম্ভব নয় শুধু মেডিকেল সাপোর্ট কারণ তিনি তো মুখ দিয়ে কিছু খেতে পারেন না তাই মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য সেবা প্রতিষ্ঠানে রাখা হয়েছিল আমি তাকে দেখতে গিয়েছিলাম একবারে এমনি সাধারণ যে খুব যে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে তা নয় গলার এইখানটায় একটা এই একটা জিনিস দিয়ে পট্টি মতো করা দেওয়া আছে এবং তার মধ্যে ওই যেখানটা ওই ক্ষতটা আছে সেটা বেরিয়ে এসছে সেইটার উপরে একটা প্যাড লাগানো আছে তিনি সব সবসময় লিখে লিখে কথা বলতেন তাকে কিছু জিজ্ঞাসা করা হলেই একটা বোর্ড ছিল তার কাছে তার উপর তিনি লিখে কথা বলতেন আমাকে দেখে তার খুব আনন্দ হয়েছিল আমরা অনেক দিন মঠে একসাথে ছিলাম বলে তার খুব আনন্দ তিনি কথা বলতে শুরু করলেন আমার কাছে আমার সঙ্গে তিনি বলতে চাইছেন কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না তার কারণ হচ্ছে ওইখানে গলার কাছে ফ্যাস 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 ঠাকুরের বর্ণনায় আছে ঠাকুর ওরকম কথা বলতে চাইছিলেন এবং ওই ঘাটা বেরিয়ে গেছে মা ঠাকুর অত বুঝতেন না মা বলতেন যে আজকাল তো সব ভালো হয়েছে মা মনে করতেন গলার ভেতরে যে ওই যে ওটা ওটার কোথাও ফোঁড়া হয়েছে এবং ফোঁটার ফোঁড়ার মুখ ফেটে গেলে এই মুখ বেরিয়ে গেলে সাধারণত ফোঁড়ার যদি মুখ না হয় তাহলে খুব কষ্ট হয় গরম সেঁক দেওয়া হয় যাতে মুখ বেরোয় মুখটা বেরোলো এখান দিয়ে টিপলে পুঁজ বেরিয়ে গেলে ফোঁড়াটা সেরে যায় মা ঠিক সেরকম বলেছেন যে আজকাল তো তিনি ভালো আছেন এই ঘায়ের মুখ দেখা গেছে ঘায়ের মুখ দেখা যাওয়া মানে ওই জায়গাটা আরও ফাঁকা হয়ে গেছে গলা পরিষ্কার করা হতো খুব কষ্ট হতো অদ্ভুত এই আমাদের অদ্্বৈত্যানন্দ স্মৃতি শ্রুতিকথায় আছে যে একদিন তিনি এরকম পরিষ্কার করছেন ঠাকুরের খুব লেগেছে তখন অদ্বৈতানন্দজি বললেন তাহলে পরিষ্কার করে কাজ নেই ঠাকুর বললেন না তুমি করো আমি মনটা তুলে নিচ্ছি তারপরে তিনি সম্পূর্ণ মনটা তুলে নিয়ে নিলে অদ্বৈতানন্দীকে ইশারা করলেন যে তিনি যেন গলা পরিষ্কার করতে পারেন অদ্বৈতানন্দজি গরম জল দিয়ে গলাটা পরিষ্কার করলেন আরও ভেতরে গভীরে গিয়ে পরিষ্কার করলেন সামান্য একটু ছোঁয়াতে ঠাকুরের লাগছিল সেখানে অত গভীরে যাওয়া হলো কিছু লাগছে না অবতার পুরুষ যখন যাকে সবাই ভগবান বলে তারা অনেক সময় তারা এরকম অসুস্থ শুনে তারা অসুস্থ দেখে তার এরকম জাগতিক লোকের মতো অসুখ ভেবে সকলেই তাকে সাধারণ মানুষ মনে করে তাকে পরিত্যাগ করেছিল যে নিজেকেই সারাতে পারে না এই কি আর আমাদের জীবনকে সারাবে আসলে জীবনীকাররা বলছেন যে তাঁর এই যে গলরোগ এটা একটা ছল কে তার আপনার কে তার আপনার নয় এটা যেন তিনি বুঝে নিতে চাইছিলেন এবং সেই অনুযায়ী তিনি তার খুঁটি সাজাচ্ছিলেন আগামী দিনের যে এটা হবে আগামী দিনের যে আগামী দিনের যে এই সংঘ তৈরি হবে সংঘ যারা কারা পরিচালিত করবেন কারা এই সংঘটাকে বয়ে নিয়ে চলবেন এবং যারা কারা এই সংঘকে সেই বয়ে চলার পথটা দেখাতে দেখাতে নিয়ে যাবেন সেই অন্তরঙ্গ বহিরঙ্গ তাদের ভেতরে তিনি যেন একটা দুটো দল তৈরি করছিলেন শ্রীরামকৃষ্ণ জীবনীকারদের মধ্যে বলছেন তিনি ছিলেন হাইয়েস্ট ক্রাইটেরিয়ান অফ ট্রুথ সত্যি এর পাথর ভক্তরা যারা আগে আসত রোগ দেখে কেউ কেউ পালাত তিনি সত্যের প্রতিমূর্তি জীবনীকার লিখছেন ক্রাইস্ট অবতার কিন্তু অপরের হস্তে ক্রসে নিহত হলেন রাম সরজুতে সীতা লক্ষণের শোকে প্রাণ বিসর্জন দিলেন শ্রীকৃষ্ণ ব্যাধের হাতে গেলেন কি রহস্যময় এ লীলা এ বোঝে কার সাধ্য অর্জুনের ন্যায় উত্তম উত্তমাধিকারী তিনিও বুঝতে পারেন নাই শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন বলে বিশ্বাস করলেন তার নিকট শ্রীকৃষ্ণ ছাড়া কাউকে আর ভালো লাগতো না অর্জুন বলেছিলেন মুনিরা সব অসিত দেবল ব্যাস বলেন যে তুমি অবতার আবার তুমি বলছো আমি অবতার তাই বিশ্বাস করছি ঠাকুরও যাওয়ার সময় বলে গেছেন ডেকে কি গো কি বলো তোমরা ওরা যে ওই অর্থাৎ অবতার বলে তাকে কি করে বুঝবো আমরা প্রবর্তক হয়ে বিগিনার প্রবর্তক হয়ে কি করে বুঝবো তিনি নিজেই নিজে জানেন বলছেন মাস্টারমশাই বলছেন যে আমরা সাধারণ যে এই ধর্মপথ সেখানে বিগিনার্স প্রবর্তক সবে চলতে শুরু করেছি আমাদের সামান্য বুদ্ধি সামান্য জ্ঞান নিয়ে আমরা অবতার পুরুষকে কখনো বিচার করতে পারি না এটা আমাদের বিচার করা সবসময় সম্ভব হয়ে ওঠে না তাই বলছেন বিগিনার্স হয়ে প্রবর্তক হয়ে কি করে আমরা বুঝবো সবে আমরা পা দিয়েছি ধর্মপথে পা দিয়েছি আমাদের পক্ষে বোঝাটা খুব কঠিন শ্রী শ্রী মায়ের কথা যখন প্রকাশিত হলো তখন এরকম অনেক কথা এসেছিল যেগুলো শারদানন্দজি এবং শুদ্ধানন্দজি মনে করেননি ছাপাবার প্রয়োজন আছে কারণ শ্রী শ্রী মায়ের কাছে যারা মন্ত্র দীক্ষা নিয়েছিলেন এবং শ্রী শ্রী মাকে যারা জানতেন যারা আশা শুরু করেছেন তারা সে সবাই সেই প্রবর্তক স্তরের অর্থাৎ চন্দ্রমোহন দত্তকে যখন তিনি জগদ্ধাত্রী রূপ দেখছেন সেইটি বিশ্বাস করার মতো অবস্থায় তারা ছিলেন না সেই কারণে এই সব কথাগুলো রক্ষিত ছিল পরবর্তীকালে এই যখন শ্রী শ্রী মা সম্পর্কে আমাদের একটা মোটামুটি একটা সম্ভব ধারণা হয়েছে তখন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রকাশিত হয় এবং এই সময় সকলেই সেই স্মৃতি স্মৃতিকথাগুলোকে গ্রহণ করতে পেরেছিল রণদা জিজ্ঞাসা করলেন আমরা কেন প্রবর্তক বা বিগিনার্স ভাবি শ্রীমা বললেন তা না করে উপায় কি বিগিনার্স না প্রবর্তক মানে যার গুরু আছেন গুরু থাকলেই তো শিক্ষার লার্নিং এর শেষ নেই নূতন নূতন শিক্ষা নিতে হয় নিত্যই গুরু থাকার নামই বিগিনার্স বা প্রবর্তক রণদা জিজ্ঞাসা করলেন আচ্ছা বাইরেই কি তিনি নেই শ্রীমা বলেন আছেন তবে কোথাও বেশি প্রকাশ কোথাও কম এখানে ভগবানের নাম করা হয় তাই বেশি প্রকাশ স্থানেই তিনি রয়েছেন কিন্তু মাটিতে চাইলেই যত উদ্দীপন হয় আকাশে চাইলে তার উদ্দীপন হয় ঢের বেশি যেমন জল সর্বত্রই আছে তবু পুকুর দেখি কিংবা গঙ্গায় যাই জল আনতে এখানে ওখানে খুঁড়ি না যদিও সর্বত্র আছে সেই রূপ যেখানে তার কথা হয় স্মরণ মনন ধ্যান পূজা হয় সেখানেই তার প্রকাশ বেশি এর থেকেই পূজা অর্চা চার্চ মন্দির মসজিদের সৃষ্টি এটা হচ্ছে কথা ভগবান সর্বত্র আছে দুটো প্রশ্ন এখানে আছে বিগিনার্স কেন বলা আছে বিগিনার্স মানে যেখানে শিক্ষক এবং ছাত্র দুই সম্পর্ক আছে সেখানে সময় আমরা প্রবর্তক স্তরে আছি অর্থাৎ শিখে চলেছি গুরু বলছেন এবং সেই অনুযায়ী শিখে চলেছি যখন আর আমাদের গুরুর প্রয়োজন হবে না যখন আমরা সেই যে সাধ্য বস্তুর সাথে একীভূত হয়ে যাব। তখন আমরা সিদ্ধ পুরুষ হবে তার আগে আমরা প্রত্যেকেই প্রবর্তক স্তরে আছি যতদিন আমাদের শিক্ষার ভাব চলবে যতদিন আমাদের শিখে যেতে হবে ততদিন আমাদের এই প্রবর্তক স্তরেই থাকতে হবে এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই বলছেন একজন জিজ্ঞাসা করছেন যে তিনি কি শুধু এখানেই আছেন সর্বত্র নেই বলছেন ঠাকুর বলছেন সর্বত্রই তিনি আছেন মাস্টারমশাই বলছেন সর্বত্রই তিনি আছেন কিন্তু এখানে তার বেশি প্রকাশ যেরকম জগতের মাটির সর্বত্রই জল আছে খুঁড়লেই জল পাওয়া যায় কিন্তু আমরা যেখানে নদী বয়ে চলে যেখানে গঙ্গা বয়ে চলে যেখানে দিঘি যেখানে পুকুর সেখানেই যাই জল আনতে কেন জল আনতে সেখানে আমরা জানি যে আগে থেকেই জল রয়েছে ঠিক সেই রকম যেখানে তার উপাসনা হয় সেই মন্দির মসজিদে আমরা যাই তার কারণ হচ্ছে সেখানে বহু মানুষ এসে প্রার্থনা করেন এবং এই প্রার্থনা করার ফলে ইংরেজিতে একটা ছোট্ট কথা আছে অ্যাম্বিয়েন্স সংস্কৃতে বলা হচ্ছে সেটা হচ্ছে ওই এই অ্যাম্বিয়েন্সটা তৈরি করা হচ্ছে সংস্কৃতের এটা নাম হচ্ছে তন্মাত্রা এই তন্মাত্রা এই জিনিসটা আছে এই তন্মাত্রা মানে যেখানে প্রার্থনা হচ্ছে যেখানে প্রার্থনা চলেছে সেইখানে তাহলে এই যে তন্মাত্রা এটা একটা খুব বড় জিনিস এটা বুঝতে হবে এই তন্মাত্রার কাজ করে বলে আপনারা দেখবেন বেলুর মঠে গেলে আমরা যতই অন্যরকম চিন্তা করি না কেন আমরা খুব প্রার্থনা প্রবণ হয়ে পড়ি তার কারণ হচ্ছে ওই জায়গায় আমাদের মন একেবারে শান্ত হয়ে যায় আমি দেখেছি পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজদের কাছে গিয়ে দেখেছি এই কিছুদিন আগেই আমাদের ডাক্তারবাবু আগের দিন ক্লাসে বলেছিল ডক্টর প্রবুদ্ধ মুখোপাধ্যায়ের কথা ডক্টর প্রবুদ্ধ মুখোপাধ্যায় তিনি আত্মস্থানন্দজি শিষ্য ছিলেন না তার মন্ত্র দীক্ষা অন্য জায়গা থেকে হয়েছে যখন আত্মস্থানন্দজি আসেন হাসপাতালে ভর্তি হন তখন যে টিম ছিল টিম এসেছিল তার তিনি হেড ছিলেন যে মেডিকেল টিম ছিল তার তিনি হেড ছিলেন আত্মস্থানজিকে অনেক শেষ বয়সে দেখেছেন তখন মহারাজ প্রেসিডেন্ট হয়ে গেছেন মহারাজ কথা বলেন খুব কম সেরকমভাবে কোনো ইন্টারাকশান হয়নি তারপরে তো মহারাজ একেবারেই অসুস্থ হয়ে পড়লেন প্রবুদ্ধবাবু যেহেতু ইয়ে আমাদের হাসপাতালে রেজিস্ট্রার ছিলেন তাই অনেক দায়িত্ব তার ওপর ছিল বিশেষ করে মৃত্যু পথযাত্রী যে আমাদের যে পেশেন্টরা রয়েছেন রোগীরা রয়েছেন তাদেরকে দেখে উনি খুব তার খুব মন খারাপ হতো তার চোখের দৃষ্টি তার ডাক্তারের দৃষ্টি দিয়ে তিনি বুঝতেনি মানুষটার আয়ুকাল খুব সামান্য আছে কিন্তু সেই বিধির সঙ্গে এক অদ্ভুত এক অসম লড়াইতে তারা মৃত্যু উঠতেন সময় যে পর তারা পরাভূত হতেন তা নয় কিন্তু বেশিরভাগ সময় তারা পরাভূত হতেন এবং সেই যে মনক কষ্ট একটা মানুষকে চিকিৎসা দিয়েও তাকে সুস্থ করা যাচ্ছে না এটা তার মনের উপর খুব কষ্ট দিত তিনি রোজ রাত্রিরে মহারাজকে দেখতে আসতেন তা সেই সময় মহারাজের কাছে মাঝে সে বকচারা কেউ থাকতেন না উনি সমস্ত সব সারাদিনের যা যা টেস্ট হয়েছে সব কিছু সেগুলো দেখার পরে ওষুধপত্র ঠিকঠাক বলে দেওয়ার পর মহারাজের পায়ের কাছে একটা লম্বা এই কুশন দেওয়া বেঞ্চ ছিল একটা যেখানে সেবকরা বসে থাকতেন উনি সেইখানে দীর্ঘ সময় বসতেন উনি আমায় বলেছেন যে ওনার কাছে গিয়ে বসলেই আমার মনে হতো মনের সমস্ত শ্রান্তি মনের সমস্ত দুঃখ মনের যাবতীয় যে কষ্ট সেগুলো যেন একটু একটু করে অপসৃত হচ্ছে এইটা হয় ভগবানের যেখানে প্রার্থনা হয় যেখানে গেলে আমাদের মানসিক কষ্ট থেকে আমরা মুক্তি পাই বলছেন তার কথা আমাদের এক ছটাক বুদ্ধিতে কি বুঝবো যেমন পিঁপড়ে চিনির পাহাড় গিয়ে পাহাড়ে গিয়ে এক একদানাতেই ভরপুর এখন সবটা আনি কি করে একটা ছোট খুঁড়িতে যত জল ধরবে একটা কলসিতে তার চেয়ে বেশি একটা জ্বালাতে আরও বেশি রিজার্ভারে আরও বেশি এটা হচ্ছে কথা আমাদের যতক্ষণ না পর্যন্ত আধার বড় হচ্ছে আমরা যতক্ষণ না পর্যন্ত বড় আধারে রূপান্তরিত হচ্ছি ততক্ষণ আমরা চাইলেও ভগবানের কথা বলতে পেরে উঠি না বললেও সেটা আমরা সবসময় অনুভব করি না এটা আমাদের বুঝতেই হবে যে ভগবানকে বোঝাটা খুব একটা সহজ জিনিস নয় ভগবানকে বুঝতে গেলে ভগবানকে বোঝার মতো একটা মন তৈরি করতে হয় একটা বোঝার মতো মন যদি তৈরি করে না যায় তাহলে কিন্তু কখনোই হয় না দু এক পাতা সায়েন্সকে ফিলসফি পড়েই আমরা তাকে বুঝে ফেলতে চাই লিমিটেড নলেজ সীমাবদ্ধ জ্ঞান দিয়ে আনলিমিটেড অসীমকে কি করে বুঝবো পিসি রয় যে বলেছেন একটা ব্লেড অফ গ্লাস একগাছি গাছি ঘাস বুঝবার ক্ষমতা আর আকারও নেই ঠিক কথা সক্রেটিস বুঝেছিলেন এই কথা তাই যখন ডেলফির যে দৈববাণী ওরাকুল হল তিনি বললেন গ্রেটস গ্রিস সক্রেটিস ইজ দি ওয়াইজেস্ট ম্যান গ্রিস দেশের সক্রেটিস শ্রেষ্ঠ জ্ঞানী তিনি তখন ভাবতে লাগলেন কেন এই কথা বললে ভেবে পরে বললেন ও বুঝেছি কেন বলেছে আমি জানি যে আমি কিছুই জানি না এই যতক্ষণ না পর্যন্ত এটা দুটোভাবে আমাদের মধ্যে প্রকাশিত হয় একটা হচ্ছে অহংকার রূপে প্রকাশিত হয় আমি কিছুই জানি না এইটা বলে আমরা নিজেদের কাছে একটি সন্তোষ বিধান করতে চাই অনেক সময় আমরা বলি আমরা কিছুই জানি না বাজার দর না না ওসব আমি কিচ্ছু জানি না কিন্তু আমরা সব জানি বাজারে কত দর পড়ছে কত কি চলছে সোনার কত দর চলছে সবই চলছে আর প্রকৃত জ্ঞানী তারা সব সময় বলেন তিনি কিছুই জানেন না তার কারণ হচ্ছে তিনি সব সবসময় মনে করেন যে তার এখনো শেখার প্রয়োজন আছে এখনো শেখার শেষ হয়নি এই ওয়াইজেস্ট ম্যান জ্ঞানী ব্যক্তি জ্ঞানীতম ব্যক্তি তিনি হন যিনি তখনও শিখে চলেছেন অলওয়েজ হুইজ লার্নিং আমাদের একজন সাধু ছিলেন কমলেশানন্দজি মহাপুরুষ মহারাজের সময় তখন তিনি আমাদের গদাধর আশ্রমের নতুন প্রতিষ্ঠিত গদাধর আশ্রমের অধ্যক্ষ ছিলেন তিনি একদিন কোনো কোনো সাধুকে বলেছিলেন যে তার দর্শন হয়েছে শ্রীরামকৃষ্ণের দর্শন হয়েছে এই কথা পল্লবিত হতে হতে পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে এসে পৌঁছল মহাপুরুষ মহারাজ শুনলেন চুপ করে থাকলেন কোনো কিছু বললেন না এরপর একটা দারুণ ঘটনা ঘটে তিনি মহাপুরুষ মহাজের কাছে এসেছিলেন মহাপুরুষ মহারাজ তাকে বললেন হ্যাঁ কো কমলেশানন্দ শুনলাম তুমি বলো তোমার নাকি দর্শন হয়েছে তিনি চুপ করে থাকলেন মহাপুরুষ মহাজ বলছেন মাঝে মাঝে কি তোমার সংশয় আসে উনি বললেন হ্যাঁ আসে মহাপুরুষ মহাজ আঙুলটাকে উল্টে দিয়ে আর এমনি এমনি করে নাড়াতে নাড়াতে বললেন যে হয়নি 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 এখনো দর্শন হয়নি তিনি হলেন সর্বসংশয় ছিন্ন হয়ে যাওয়া কিন্তু সর্বসংশয় ছিন্ন হয়ে যাওয়াটাই শেষ কথা নয় জানার ইচ্ছাটা এটা সবসময় জানবে মহাপুরুষ আর আরেকটা কথাই আছে যে বেহতা নদী যে নদী সব সময় বইছে সে নদী ক্রমাগত পাহাড় পর্বতকে ভেঙে নতুন পথ গড়ে তোলে কিন্তু যে যে নদীটা একটা জায়গায় বদ্ধ হয়ে গেছে সেই জল খারাপ হয়ে যায় আপনারা যারা নবদ্বীপে যান প্রাচীন মায়া প্রাচীন মায়াপুর বা নবদ্বীপে গিয়েছেন তারা দেখবেন গঙ্গা গতিপথ পরিবর্তন করার ফলে যে বিভিন্ন বাড়ির পাশ দিয়ে প্রায় নদীর মতোই এখন পুকুর বা খাল বা অনেকটা ওই বড় জলাশয় তৈরি হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই গঙ্গা প্রত্যেকটাই গঙ্গা কিন্তু যেহেতু এক জায়গায় বদ্ধ হয়ে গেছে এবং সেই জল খারাপ হয়ে গেছে তাই সেই জলকে কেউ আর গঙ্গা বলে বলে না এমনকি রানী রাসমণির বাড়িতে যে পেছন দিকের ঘাট আছে যে ঘাট দিয়ে ঘাট বলতে চার পাঁচটা সিঁড়ি আছে যেখানে নৌকা বেঁধা হয়েছিল এবং শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন ওই পথে তখন গঙ্গা ওই পথ দিয়ে প্রবাহিত হতো সেই জলকেও কেউ গঙ্গার জলের মতো পবিত্র বলে বোধ করে না তার কারণ হচ্ছে সে থেমে গেছে এই যে জানার ইচ্ছা ম্যান ব্যক্তি বলছেন তার কারণ হচ্ছে তিনি কিছু জানেন না মানে এখনো তার জানার শেষ হয়নি এখনো তাকে জানতে হবে এই যে ভাবটা সব কিছু জানার পরেও যিনি সেই জ্ঞানীর মতো ওরকম ভাব করে থাকতেন তিনি প্রকৃত জ্ঞানী পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে আমরা দেখেছি মহারাজকে অত পণ্ডিত অতমন জ্ঞানী মানুষ তা তিনিও যখন ছোট কেউ শাস্ত্র সম্পর্কে কিছু কথা বলতেন সেইগুলোকে একবার খুব কান করে শুনতেন কত রকম নতুন জিনিস শোনার ব্যাপারে তার যে কি ভয়ানক আগ্রহ ছিল সেগুলো তিনি হাঁ করে শুনতেন এবং যেন তিনি তার থেকেও যেন জ্ঞান অর্জন করছেন রণদা বললেন একজন বলেছিলেন আমি কোন দিকে পা রাখি তবে আমি কোন দিকে পা রাখি পশ্চিম দিকে পা রেখে শুয়েছি তাতে একজন বলল মক্কার দিকে রাখলে তখন তিনি উত্তর দিলেন তবে কোন দিকে রাখি কোন দিকে ঈশ্বর নাই শ্রীমা বলছেন ওটা জ্ঞানের কথা সিদ্ধ হলে এ কথা বলা চলে রণদা আচ্ছা ব্রজের রাখালরা তো কৃষ্ণকে ভগবান বলে জানত না তাদের হলো কি করে শ্রীমা বলছেন ঠাকুর বলতেন লঙ্কা না জেনেও খেলে না জেনে খেলেও ঝাল লাগবে ঝাল লাগলেই হলো ভালোবাসাই হলো ভালোবাসা দিয়ে কথা মহারাজ বলতেন ভূতেষানন্দ মহারাজ বলতেন ভগবানের দিকে এগোচ্ছি এটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার প্রতি অসম্ভব ভালোবাসা তৈরি হয়েছে মনে হচ্ছে তিনি ছাড়া জগৎ সংসারে কেউ আপন নয় তাকে ছেড়ে অন্য কোনো কিছু চাইছি না এইটা হচ্ছে লক্ষণ যে ভগবানের দিকে আমি একটু একটু করে এগিয়ে গেছি তার প্রতি এক অসম্ভব ভালোবাসা আমাদের মধ্যে তৈরি হতে থাকে ব্রাহ্ম সমাজে একজন বলেছিল যে ফুল চন্দন এসব তো ভগবানের জিনিস তার জিনিস দিয়ে তার পূজা এ কি রকম এ ভালো নয় ঠাকুর শুনে বলেছিলেন তারা কি দিয়ে তার পূজা করে মনে মনে ধ্যান করছে তো আচ্ছা মনটা কি তাদের বাপের বাড়ি থেকে এনেছেন এটা হচ্ছে কথা অনেক সময় আমরা বলি নানা উপাচার দিয়ে কেন তার ইয়ে করছি এই যে অন্য উপাচার আমাদের হৃদয় তাকে চিন্তা করলেই তো হয় হৃদয়টা তো তারই দেওয়া এটা তো আলাদা করে নয় আমরা অনেক সময় বুঝতে পারি না মাস্টার ঠাকুর একবার স্ট্রেইটলি বলছেন মনটা কি তারা কি তাদের বাপের বাড়ি থেকে নিয়ে এসছে যে মনের ভেতরে তারা ঈশ্বরকে চিন্তা করছে অর্থাৎ ঈশ্বরের জিনিস দিয়ে ঈশ্বরের উপাচার করছে তার উপাসনা করছি একবার মূর্খ পুরোহিতের কথা উঠলো শ্রীমৎ বলিতে শ্রীম বলিতেছেন একজন বলেছিলেন ঠাকুর ঘরে এক পুরোহিত পুরোহিতের পেচ্ছাপ পেয়েছে কি আর করে তখন ঘরে নর্দমায় কর্ম সেরে নিলেন একজন দেখতে পেয়ে বলে উঠল কি করলেন মশাই কি করলেন সকলের হাস্য পুরোহিত বললেন কি আর করা যাবে কি আর করা বড্ড পেয়েছিল শ্রী সকলের উচ্চ হাস্য অমনি হয়েছে ধর্ম সব আমরা নানা রকম নিজের ইচ্ছা মতো ধর্মের ডেফিনেশন দিয়ে থাকি আমরা নিজের ইচ্ছে মতো শুধু ডেফিনেশন নিজের ইচ্ছে মতো ডেফিনেশনের কোনো অসুবিধা নেই অবশ্যই নিজের ইচ্ছে মতো ডেফিনেশন দেবেন কিন্তু সেইটা অন্যের ঘরে চাপিয়ে দেবেন না আপনার ডেফিনেশনটা আপনার কাছেই রাখো একটা জায়গা দেখছিলাম বাংলাদেশি কোনো একটা বিজ্ঞাপন সেই বলছেন যে একজন স্মোক করছিলেন স্মোক করে তখন জায়গায় স্মোক করে ধোঁয়া ছাড়ছিলেন একটা লোক জিজ্ঞেস করলে আছে যে দেশলাই কাঠি দিয়ে সিগারেটটা জ্বাললেন এটা কার বলছেন সিগারেটটা দেশলাইটা আমার যে সিগারেটগুলো কাঠ বলছে সিগারেটও আমার বলছে দেশলাই কাঠিও যখন আপনার সিগারেটটাও যখন আপনার তাহলে ধোঁয়াটাও আপনার কাছেই রাখুন এটা ছেড়ে দিয়ে বাইরের পরিবেশকে কেন নষ্ট করছেন আমাদের চিন্তা ভাবনা যাই হোক না কেন ঈশ্বরকে আমরা যেভাবেই চিন্তা করি না কেন সেটা আমাদের মধ্যে নিবদ্ধ থাকাই ভালো যখন জগৎকে বলতে যাচ্ছি তখন কিন্তু আমাদের ভালো করে ভাবনা চিন্তা করে এই বিষয়গুলো বলা দরকার অনুভবের জগতে না এলে সর্বোচ্চ স্তরে না এলে এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করা ভালো না আপনারা দেখবেন আজকে একটা রিল পোস্ট হয়েছে এটা আমি একটি বক্তৃতা দিয়েছিলাম রামকৃষ্ণ ভক্তদের দায়িত্ব কর্তব্য এটা স্বামী বিবেকানন্দের বাড়িতে বলা হয়েছিল গত বছর বলা হয়েছিল সেখানে এক জায়গায় আমি বলেছিলাম আমাদের সব ক্ষেত্রেই সন্ন্যাসীর প্রয়োজন সন্ন্যাসী গুরু বিপদে পড়লে সন্ন্যাসী বন্ধু হাসপাতালে গেলে সেটা সন্ন্যাসী পরিচালিত আশ্রম হাসপাতাল হলে ভালো হয় সমস্ত কিছুর ক্ষেত্রেই সন্ন্যাসীদের প্রয়োজন আছে কিন্তু আমার সন্তান সন্ন্যাসী হোক এটা আমরা কক্ষনো চাই না এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে পরের প্রসঙ্গের একটুখানি অংশ এসেছিল সেটা হচ্ছে আমাদের এই যে সাম্প্রদায়িক কথা এটা থেকে নিজেকে দূরে রাখার কথা বলা হয়েছে একজন ওই ওইটুকু কথা ওই বক্তৃতার ওইটুকু অংশ শুনেই কমেন্ট করতে শুরু করলেন এবং কমেন্ট যে করেছেন তিনি তার মধ্যে বানান্ত অজস্র ভুল আছে যাকে ভাবটা হচ্ছে তিনি ওটা শুনেই ওই একটা শব্দ শুনেই কমেন্ট করেছেন বাকি গোটা বক্তৃতাটা শোনার মতো তার ধৈর্য হয়নি কারণ কমেন্ট না করলে তিনি ফেসবুকে যে একজন খুব যে খুব বড়ো মাপের মানুষ সেটা আমরা কিছুতেই পরিচয় পাই না এটা হচ্ছে কথা ধর্মের ক্ষেত্রে আমাদের ঠিক বীরজানন্দ বলতেন সবাই ধর্মটাকে বেওয়ারিস মাল মনে করে যেমন বেওয়ারিস যার কোনো ওয়ারিশ নেই সবাই সেটা সম্পর্কে রিয়্যাকশান দিতে পারে ঠিক ধর্ম সম্বন্ধেও আমাদের এইরকম রিয়াকশান দেওয়ার ক্ষমতা আছে কুনিল বললে আচ্ছা মাস্টারমশাই শুনেছি ঠাকুর কলকাতা থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন গাড়িতে রাস্তায় একজনকে তারিখেতে দেখেই সমাধিস্থ হয়ে পড়েন এর কারণ জানতে চাইছেন শ্রীমা বললেন কারণ কারণ এই নাম শুনেই সমাধি হতো দেখেও হতো কারণের নাম শুনে জগৎ কারণের কথা মনে পড়তো তাতেই বেহুশ হয়ে পড়তেন একবার জগন্নাথ ঘাটে নৌকা থেকে নেমে চললেন ভাবে একেবারে বেহুশ পা টলছে একজন মাতাল দেখে বললো বেশ বাবা বেশ টেনেছে একজন ঈশ্বর চিন্তায় মগ্ন আর অন্যজন অন্য চিন্তায় মগ্ন আমরা দুটোতেই মগ্ন কেউ ঈশ্বর চিন্তায় মগ্ন আমরা কেউ সংসারের চিন্তায় মগ্ন হয়ে আছি মগ্ন আমরা দু জায়গায় কিন্তু কোন মগ্নতা আমাদের এগিয়ে নিয়ে যাবে এবং কোন মগ্নতা আমাদের বদ্ধ করবে এটা কিন্তু আমাদের বোঝা দরকার কোনো কিছু কমেন্ট করার আগে যে ঈশ্বর চিন্তা আমাকে মুক্তির পথে নিয়ে যাবে সেই মগ্নতা আমাকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে চলবে এবং অন্য চিন্তা ঈশ্বর চিন্তা ছাড়া বাকিটা সেটা আমাকে ক্রমাগত বদ্ধ করে চলবে মাতাল মাতাল হওয়া থেকে যখন সে সাধারণ ভূমিতে আসবে আবার বিকেল হলেই তার মদ খাবার ইচ্ছা হবে আবার সে মদ খাবে আবার কিছুক্ষণের সময় জন্য সে সংসারকে ভুলে থাকবে এবং আবার সেই অবস্থা বদলে হয়ে গেলে সেই সংসারে আবার তাকে ফিরে আসতে হবে কিন্তু ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে থাকলে সে এমন একটি অবস্থায় পৌঁছে যাবে যেখান থেকে আর কোনো ফিরে আসা নেই এক অদ্ভুত একটা জায়গা যেখান থেকে কোনো দিন সে আর ফিরবে না জগৎ কারণের প্রতিনিধি কারণ দেখলেই মদ দেখলেই ঠাকুর এরকম গভীরভাবে সমাধিস্থ হয়ে যেতেন ঠাকুর বলেছিলেন আমার তিনটে স্বাদ আছে একটা বেগুনের ঝোল দ্বিতীয় শিবনাথের সঙ্গে দেখা করব আর তিন চারজন তন্ত্র সাধক আমার সামনে বসে পান করবে কারণ আমি তা দেখব পুলিনবাবু আগামীকাল কলিকাতায় যাইতেছেন তাই শ্রীমর অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করলেন ঠাকুরের এই তিনটে স্বাদ ছিল বেগুনের ঝোল খাবো সাধারণ জাগতিক ইচ্ছা সেটা পূর্ণ করা দুই হচ্ছে শিবনাথ শাস্ত্রী তিনি বড়ো পণ্ডিত তিনি ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরের ভাবে ভাবিত তাই তার কথা তার সঙ্গে তিনি দেখা করবেন এইটা চেয়েছিলেন আর তিন হচ্ছে তিনি চেয়েছিলেন যে ওই তিন চারজন কারণ পান করবে ঈশ্বরের নামে সাধন করার সময় তারা নিজেদের ইনটক্সিকেটেড করবে তাদের সেই ইনটক্সিকেটেড অবস্থাটা তিনি দেখতে চাচ্ছেন নিজে যখন ইনটক্সিকেটেড হয়ে যান ভগবানের পান করে এই যে কালী নামের ভাবাম্বিত পান করে আপনাদের মনে আছে কিনা জানি না মাকে পরীক্ষা করার জন্য ঠাকুর এসেছিলেন ঠাকুর মা ঠাকুর তখন সদ্য দক্ষিণেশ্বরের মন্দিরে জগন্মাতার মন্দিরে গিয়েছেন দেখে শ্রীমা শারদা দেবী তাড়াতাড়ি ঠাকুরের বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এই চাদরটাকে বদল করে টানটান টান করে পাচ্ছিলেন এমন সময় ঠাকুর এলেন তিনি একবারে সম্পূর্ণ জগন্মাতার চিন্তায় একবারে ডুবে আছেন মাতালের মতো মাতাল যেরকম এসে তার পত্নীকে ধাক্কা মানে ঠিক সেরকম তিনি পত্নীকে ধাক্কা দিয়ে বললেন হ্যাঙ্গা আমি কি মদ পান করেছি তখন কারণ পান করেছি বলছেন না তুমি তা কেন করবেন তুমি জগন্মাতার ভাবামৃত পান করেছি এই দুটোর ভেতরে অনেক ফারাক আছে এই সাধারণ কারণ আর জগৎ কারণ এইটার পানের দুটো সম্পূর্ণ আলাদা আলাদা ইয়ে আছে ভাব আছে এই পুলিনবাবু চলে যাচ্ছেন ঠাকুর মশাই তাকে আশীর্বাদ করছেন কি সুন্দর আশীর্বাদটা দারুণ সুখ দুঃখ সংসারে থাকবেই বনে গেছেন রাম লক্ষণ এক স্থানে মাটিতে ধনুপুতে তারা স্নান করতে গেলেন এসে দেখলেন সব রক্তাক্ত করুণ হৃদয় রাম জমি খুঁড়ে দেখলে দেখতে পেলেন একটি কোলা ব্যাং তার মরমর অবস্থা রাম তখন সস্নেহে পিঠে হাত বুলিয়ে বললেন আমায় ডাকলে না কেন বাছা সাপ ধরে যখন তখন তো খুব চেঁচাও ব্যাং উত্তরে বলল প্রভু সব যখন ধরে তখন বলি রাম রক্ষা করো রাম রক্ষা করো বলে চেঁচাই এখন তুমি নিজেই মারছ কাকে ডাকে সবই এই রূপ সুখ দুঃখ সব তার দান তিনি মারেন তো মারবেন তিনি রাখবেন তার সব দিয়ে করে বসে থাকা এটা হচ্ছে শরণাগতির একটা খুব বড় কথা আমরা সবসময় এটা বিশ্বাস করি না আমরা কখনো এরকম ভাবে ভাবি না যে এইভাবেও জগৎকে দেখা যায় এইভাবে জগৎকে ভাবা যায় সবকিছু ভগবানের দান হিসেবে মনে করে নিলে তখন দেখবেন দুঃখটা আমাদের সেইভাবে স্পর্শ করে না মহারাজ বলতেন পূজনীয় সেটা আমরা বুঝতে পারি না আমরা আমাদের জাগতিক দৃষ্টির দিক দিয়ে আমাদের ভালো কোনটা আমাদের কিসে কল্যাণ হবে জাগতিক কল্যাণ হবে সেই সব দিকে চিন্তা করে আমরা প্রত্যেকটি ঘটনার নিজের মতো করে ইন্টারপ্রিটেশন করে থাকি নিজের মতো করে তার একটা অর্থ বহন করে থাকি কিন্তু সময় গেলে আমরা অনুভব করতে পারি যে এই প্রত্যেকটি ঘটনার পেছনে একটা করে অবশ্যই জগন্মাতার কারণ ছিল এবং সেই কারণটা না থাকলে এই ঘটনা কখনো ঘটতো না এটা তিনি আমাদের খুব জোর দিয়ে বলতেন এটার কথা হচ্ছে সব কিছুই তাই তার উপর নির্ভর করে থাকা তিনি ভালো রাখলে অবশ্যই ভালো থাকবো আমি আমরা নিজে থেকে ভালো থাকার চেষ্টা করব। জগৎ পুরুষ ভগবান তিনি আমাদের সবসময় ভালো রাখার চেষ্টা করেন আমরা ভালো থাকতে চাই না বলে আমাদের নানা রকমের সমস্যা তৈরি হয় আমরা ভীষণ রকমের নানা রকমের সমস্যার মধ্যে পড়ে যাই কিন্তু জগৎপতি আমাদের সবসময় ভালো রাখার চেষ্টা করেন আমরা এইটা বুঝতে পারি না এবং বুঝতে পারি না বলেই আমাদের নানা রকমের সমস্যা তৈরি হয় আমরা আমরা রকম ভুল করে ফেলি এবং ভুল করে ফেলার ফলে তখন আমরা এই ভীষণ রকমের কষ্টতে ভোগ করি ভীষণ রকম কষ্ট ভোগ করি আমরা বুঝতেও পারি না এবং এতেই আমি কষ্ট পাই আর কি আমাদের বুঝতে হবে সব কিছুর মধ্যে যে যা কিছু যা কিছু চলছে যা কিছু তার কৃপায় আসছে সেগুলোকে মেনে নিতে হয় এবং তার ভিতরে যে পজিটিভনেস সেটা খুঁজে বার করতে এই পজিটিভনেসটা যদি আমরা খুঁজে না পারতে পারি পারি তাহলে কিন্তু আমরা কিছুতেই আমরা এগিয়ে যেতে পারবো না আমরা একটা জায়গায় বদ্ধ হয়ে যাব আমাদের এই পজিটিভনেসটা খুঁজে বার করতেই হবে সব কিছুর ভেতরে যা কিছু ভালো সেটাকে একটু একটু করে খুঁজে বার করতে এবং সেটা খুঁজে বার করাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় কথা এই খুঁজে বার করাটা ভীষণ আমাদের ভীষণ রকমের আনন্দ দেয় আর কি যখনই আমরা সব কিছুর মধ্যে ভালো কিছুকে খুঁজে পাতে চাই তখন আমাদের মনে হয় যে আমরা যেন একটা নতুন দিককে দেখতে পাচ্ছি সবসময় তো আমরা একটা দিক থেকে জগৎকে দেখি তখন আমরা দেখতে পাই যে আমাদের জীবনটা একটা নতুন দিকে পরিচালিত হচ্ছে আজ আমরা এইখানেই থামব আমরা আগামী দিন একটা নতুন অধ্যায় শুরু করব। যে অধ্যায়ের নাম দ্বাদশ অধ্যায় চাতক জল খাবে না আজকের এই যে লেখাটা যে শেষ হয়েছিল নয় চৈত্র তেরোশো সাল তেইশে মার্চ উনিশশো সালে বাসন্তী পূজার ষষ্ঠীর দিন ছিল দিনকে এইটা শুরু হয়েছিল আমরা পরবর্তী অধ্যায় আগামী দিন শুরু করব আগামী সপ্তাহে আমাদের ক্লাস হবে না কারণ আগামী সপ্তাহে আমি কলকাতাতে থাকবো আগামী দিন আবার যেদিনকে আবার আমার সুযোগ হবে সেই দিনকে এর পরের অংশ থেকে আমরা পড়বো নাম প্রসিদত্তম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলক্ষীয় বাসিনামীর দে লোকানাম বরদা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি हरी ओम तत्सत् श्रीरामकृष्णापणमस्त